যাবে না বারবার করে বলে তাই জন্য তো বলছি পরের দিন আপনি আপনাদের উদ্দেশ্যে জানাই নাম্বার খেলা আছে আপনারা আপনাদের মুখের মাস্কটি ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন আপনারা আপনাদের মুখের মাস্কটি ব্যবহার করুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন নিয়ম ভাঙবেন না দুয়ারে সরকার প্রতিষ্ঠিত করতে আজকে আমরা কুমিল্লা গ্রাম পঞ্চায়েতে আমাদের প্যান সকাল 11টা থেকে করেছি যা বিকেল 4টে আজকের তারিখ এই মাসে 23 তারিখ এবং আগামী মাসের 9 তারিখ এবং 27 তারিখ একই রকম আমরা পরিষেবা দেব আমরা একই রকম ভাবে একই স্থানে সকল বিষয় পরিষেবা দেব সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি পরবর্তী গেটগুলিতে রেজিস্ট্রেশন হবে এবং একই রকম পরিষেবা আপনারা পাবেন পরিষেবা পাওয়ার তথ্যটি সুনিশ্চিত করার জন্য একাধিক নথি আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডে প্রস্তাবিত নকল বা জেরক্স কপি পেছনে আপনার আধার কার্ডের জেরক্স সামনে বা পেছনে আপনার বৈধ মোবাইল নাম্বারটি উল্লেখ করুন এবং যে যে বিষয়ে পরিষেবা পেতে চাইছেন সেই বিষয়গুলি আপনি আধার কার্ডের জেরক্সের পেছনে উল্লেখ করুন এবং আপনার পরিষেবা পাওয়ার ক্ষেত্রটিকে সুনিশ্চিত করুন ছবি তুলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করতে পারবেন যাদের নাম আমরা ঘোষণা করছি আপনি জমা দিন রবীন্দ্রনাথ মাইতি এনাম ভোতা ভুঁইয়া অরঞ্জ রা উপার কল্পনা গিরি ভোতা ভুঁইয়া অরঞ্জ রা উপার অধীর কর ভোতা ভুঁইয়া অরঞ্জ রা উপার স্নেহলতা দাস ভোতা ভুঁইয়া অরঞ্জ রা উপার প্রতাপ খাটুয়া প্রতাপ খাটুয়া প্রতাপ ভুঁইয়া অরঞ্জ রা উপার প্রতাপ খাটুয়া প্রতাপ ভুঁইয়া অরঞ্জ রা উপার সরস্বতী Thank you.
সময় পঞ্চায়েতে দুয়ারে সরকার কি বলবেন? আনন্দিত এবং গর্বিত, কারণ দুয়ারে বলতে মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনা যে গ্রাম পঞ্চায়েত হচ্ছে যেতে পারে না, তাদের আর্থিক সামর্থ্য থাকে না, তারা এই বাড়ির কাছে পঞ্চায়েত লেভেলে এলে তাদের কাছে মনে হয় তারা তাদের যে ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার যে দরকার বা কোনো সমস্যার কথা তারা যে বলবে সেই জায়গাটা আজকে তার চিন্তা ভাবনায় তৈরি করেছে। তাই এখানে তিনি 51টা প্রকল্পের মধ্যে 10-12টা প্রকল্প একদম দিয়েছে, বার্ধক্যভাতা, বিধবাভাতা, কন্যাশ্রী, ভাতৃশ্রী, রূপশ্রী, যুবশ্রী এবং কৃষিবন্ধু আছে, জবকার্ড, 100 দিনের কাজ জবকার্ড, এইসব প্রকল্প যাতে মানুষ সুযোগ সুবিধা পেতে পারে, তাদের কোনো অসুবিধা না হয় বা তাদের কোনো যদি সমস্যা কিছু বলার থাকে তারা আজকে এখানে উপস্থিত হয়ে বলতে পারে। সেই জন্য তার এই চিন্তাভাবনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। এই বলে আমি বক্তব্য। আপনার নাম? আমার নাম মমিতা দাস, প্রধান 6 নম্বর সাবাজপুর গ্রাম পঞ্চায়েত। রাজ্য সরকারের একাধিক বহু জনমুখী কর্মসূচি, তো আজকে দুয়ারে সরকার কি বলবেন? দেখুন, আমাদের তো বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, ওরা সবসময় মানুষের পরিষেবা দিয়ে থাকে 24/7। এটা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের একটা বিশেষ উদ্যোগ, যাতে সমস্ত দপ্তরগুলো আমরা আজকে মানুষের ডোর টু ডোর যে গভর্নমেন্ট আমরা নিয়ে এসেছি, আজকে মানুষের দরজায় নিয়ে এসেছি, প্রচুর মানুষ আসছেন, পরিষেবা পাচ্ছেন। এবং সবথেকে বেশি এটা আমরা সাড়া দেখছি আমাদের স্বাস্থ্যসাথী, সবথেকে বেশি আমরা সাড়া পাচ্ছি। আমাদের এখানে অলরেডি প্রায় 1,500 মানুষ এসেছেন এবং পরিষেবা পাচ্ছেন। এটা একটা অভাবনীয় উদ্যোগ এবং আমরা যত সম্ভব চেষ্টা করছি পরিষেবা দেওয়ার। আপনার নাম? আমার প্রীতম মণ্ডল। রাজ্য সরকার নির্দেশ ক্রমে দুয়ারে সরকার কি বলবেন? দেখুন, রাজ্য সরকারের নির্দেশ ক্রমে সরকার আমাদের ডিসেম্বর জানুয়ারি 2 মাসব্যাপী প্রতি পঞ্চায়েতে 4 বার করে আমরা ক্যাম্প করছি। তো এটা সামাজিক পঞ্চায়েতে প্রথম ক্যাম্প হচ্ছে এবং মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাওয়া গেছে। পঞ্চায়েতের তরফ থেকে ব্যাপক প্রচারও করা হয়েছে। এখানে যে আপনার বিভিন্ন স্কিম, 11টা স্কিম আছে, সেই স্কিমগুলো নিয়ে ব্যাপক প্রচার হয়েছে এবং তার প্রতিফলন আজকে দেখতে পাচ্ছে। আজকে এরই মধ্যে প্রায় 1,000 জন স্বাস্থ্যসাথী ফর্ম জমা দিয়েছে এবং আশা করি এই পরবর্তী রাউন্ডগুলো মিলে আমাদের এখানকার যা টার্গেট আছে সকলকে আমরা স্বাস্থ্যসাথী কভারেজের মধ্যে আনতে পারবো। গ্রাম পঞ্চায়েতে কি সমস্ত মানুষ কি উপকৃত হবেন? এটা তো চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষকে সরকারি পরিষেবা বুথ লেভেলে এসে পৌঁছে দেওয়া, সেই প্রচেষ্টা রয়েছে। তার সঙ্গে পঞ্চায়েত রয়েছে, সকলের সহযোগিতা আশা করছি আমরা পৌঁছাতে পারবো। রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালু করছে, তো সেই প্রকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে আজকে এই দুয়ারে সরকার কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে স্বপ্নের যে স্কিমগুলো, পরিকল্পনাগুলো তা বাস্তবায়িত করার জন্য আমাদের যে ডিএম অফিসে কিংবা এসডিও অফিসে কিংবা বিডিও অফিসে সাধারণ মানুষকে দৌড়ে যেতে হবে না, সেই জন্যই যে দুয়ারে সরকার, অর্থাৎ মানুষের কাছে পরিষেবা দেওয়ার জন্য যে আজকে যে আমাদের যে 4টে ডেট দিয়েছে, ডিসেম্বর মাসে 8 তারিখ এটা আজকে শুভারম্ভ এবং 22 তারিখ এবং জানুয়ারি আপনার 5 তারিখ এবং 25 তারিখ, তা সেই যে ডেটগুলো আমাদের যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্তভাবে যে মানুষের যে তাদের যে চাহিদা কিংবা পরিষেবা নেওয়ার যে আজকে এসছেন এই দৌড়ে, যেন একটা গ্রাম পঞ্চায়েতে এটা শুধু একটা মানে এক কথায় বলতে গেলে একটা মেলা। তা এই মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে তার যে স্বপ্নের যে চিন্তাধারা তার যে বাস্তবায়িত করার জন্য আজকে বিডিও সাহেব, গান সাহেব এবং প্রধান ম্যাডাম সহ আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল টিম, সদস্য সদস্য এবং আমাদের স্টাফেরা সবাই একযোগে এবং সর্বোপরি আমাদের গ্রাম পঞ্চায়েতের সকল অধিবাসীবৃন্দ এই আজকে এই যে আমাদের যে প্রোগ্রামটাকে যে সফল করার যে উদ্যোগ নিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। ভোট আসতে কি দুয়ারে সরকার যেটা বিরোধীর অভিযোগ করছে? দেখুন, আজকে এই দুয়ারে সরকার বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে শুধু ভোট এসছে তাও নয়, ওনার যে পরিকল্পনা যে 56টি যে আজকে যে স্কিম তা ভোটের সময় নিশ্চয়ই ঘোষণা হয় না। যে স্কিমগুলো আছে নিশ্চয়ই
এর আগে নিশ্চয় আপনারা কন্যাশ্রী থেকে, যুবশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে, খাদ্যসাথী থেকে, আপনার কৃষক বন্ধু থেকে যতগুলো পরিকল্পনা তা নিশ্চয় দেখে ভোটের আগে নিশ্চয় ঘোষণা নয়। এটা এই জায়গায় যে মানুষের যাতে প্রত্যেকটি পরিবারে যে পৌঁছাতে পারে, মানুষ তার পরিষেবা পেতে পারে, তারই আজকে এই সফল যে আজকে প্রোগ্রাম। আপনার নাম? আমার নাম শ্রী রামগোবিন্দ দাস, প্রাক্তন প্রধান, বর্তমান প্রধানের